Hi viewers, welcome to এমদাদুল হক এই চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই আপনারা বুক কভার যে ডিজাইনটা, বুক কভার মকআপ ডিজাইনটা কিভাবে করবেন। এটা সাধারণত যে কোনো ইবুকের ক্ষেত্রে অথবা কেডিপিতে পেপার ব্যাগ, ইবুক, হার্ড কভার এ সকল ক্ষেত্রে যখন আপনারা বই তৈরি করবেন তার মকআপটা খুব প্রয়োজন। সেক্ষেত্রে কিভাবে খুব সহজে মকআপ তৈরি করতে পারেন তার একটি নির্দেশনা আমি দেখাচ্ছি যে কিভাবে করা যায়। আপনি সিম্পল একটি দিচ্ছি, দেখুন সিম্পলটা আগে দেখুন, পরে ফটোশপে করতে পারবেন। আগে অনলাইন ভিত্তিক কিভাবে করতে পারেন ফ্রি, ই বুক মক আপ ডিজাইন ইবুক মকআপ ফ্রি ডিজাইন। এখানে দেখেন অনেকগুলোই রয়েছে, ক্যানভা রয়েছে আপনার, অনেকগুলোই রয়েছে, বিহান্স রয়েছে, পিক্সেলট রয়েছে, মকআপ ডিজাইন ডট কম রয়েছে, তারপরে মিডিয়া মডিফায়ার রয়েছে, প্লেসিট রয়েছে, আমি একটি ফ্রি সাইট দেখাতে চাচ্ছি। হ্যাঁ পেয়েছি, বুক ইন মোশন, অর্থাৎ এই যে এই সাইটটি আমরা যাচ্ছি, ওপেন হোক, ভেরি সিম্পল, সকলের জন্য ইজি, একেবারে কম যেও জানে সেও যে কোনো সময় যে কোনো বইয়ের মকআপ তৈরি করতে পারবেন। সাপোজ আপনি যদি এই বইটার মতো ডিজাইন করতে চান, এখানে অনেকগুলো রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখুন ধরেন এই বইটার মতো মকআপ ডিজাইন করতে চাচ্ছেন, ক্লিক করুন, অ্যাড আসলে এটা একটা কেটে দিন, ভেরি সিম্পল ওয়ার্ক। এখন আপনার যে বই, যে কভার, সেই কভার ইমেজটা এখানে আপলোড করুন। আমি ধরেন এই ইমেজটাই আপলোড করলাম, এটা কেটে দিন, অ্যাগেইন ইমেজটা আপলোড করি, ওকে, দেখুন আমার মকআপ কিন্তু অনেক ক্লিকই হয়ে গিয়েছে। তাহলে এরকম মকআপ যে কোনো মানে বইয়ের আপনি কভার ইমেজটা আনবেন, আপলোড দেবেন এবং এখানে যে যেটা রয়েছে সবগুলোতেই পারবেন। এখন কি করবেন, এটাকে সেভ ইমেজ করুন, সেভ ইমেজ অ্যাপ, নো নিড ডাউনলোড, শুধুমাত্র সেভ ইমেজ অ্যাপ, আপনি এটাকে নিয়ে আসুন, সেভ করুন, দেখুন আমি কিন্তু মকআপটা পেয়ে গেছি। এখন একে যদি আপনি আরো ডিজাইন করতে চান, সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে চান, আপনি ক্যানভায় গিয়ে সুন্দর করে এই যে ইমেজটা আপনি ডাউনলোড দিলেন সেটাকে
আপনি আরও সুন্দর একটি সাইজ, যে কোনো সাইজে, সাপোজ আমি এই ডিজাইনটি ধরেন ক্যানভায় নিয়ে যাই, ক্যানভায় চলেন যাই, ধরেন আমি এটা ফেসবুকে পোস্ট করতে চাচ্ছি, তাহলে এখানে আমি ফেসবুক ফেসবুক পোস্ট দিয়ে সাজাতে পারেন। ফেসবুকে অনেক টেম্পলেট আসবে, এখানকার টেম্পলেট আপনি ব্যবহার করতে পারেন, অথবা নাও করতে পারেন। আমি সিম্পল একটি নিচ্ছি, যে কোনোটা নেবেন সমস্যা নেই, আপনি এটা নেন। অথবা ব্ল্যাঙ্ক পাবেন, আপনাদের যদি প্রো ভার্সন থাকে সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক, যে ক্যানভার ফেসবুক পোস্টের ডিজাইনের যে ব্ল্যাঙ্কটা থাকবে ওইটা নেবেন। আমি জাস্ট পর দেখানোর জন্য নিচ্ছি, আমি এগুলো এভরিথিং এডিট করে দিচ্ছি, বাদ দিয়ে দিলাম, আপলোড দিলাম। আমার যে ইমেজটি আমি মকআপ তৈরি করেছিলাম ওই ইমেজটিকে নিয়ে আসি, চলে আসছে। ওকে, এভাবেও করতে পারেন, অথবা যদি আপনি এভাবে রাখেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেন, ওকে, আপনি ডাউনলোড দেন, জেপিজিতে ডাউনলোড দিবেন, ওকে। এখন আপনি একে ফেসবুকে যদি পোস্ট করেন, আমি আমার ওয়ালে ফেসবুকে পোস্টটা দিচ্ছি, সিম্পল। ইবুক কভার মকআপ,
ওকে পোস্টটা দিয়ে দিয়েছি, দেখুন মকআপটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ওকে দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে, আসছি এবছর নতুন করে দেখা হবে আপনাদের সাথে।